কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলার 18 দলীয় ঐক্যজোট সকালে শহরে কালো পতাকা মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে থাকে, কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। পরে ঢাকা রোড মহাসড়কে পারনানদুয়ালি বড় মসজিদের সামনে নেতাকর্মীরা একটি সমাবেশ করে। জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ সহ অন্যান্য নেতা শেখ হাসিনা নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সংবিধান লঙ্ঘন করে পদত্যাগ করা মন্ত্রিসভা বৈঠক করায় প্রমাণ হয় এই সরকার স্বৈরশাসক, ক্ষমতায় টিকে থাকার জন্য তারা একদলীয় নির্বাচন করতে যাচ্ছে। বক্তারা বলেন, একদলীয় নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। একই সাথে গ্রেফতার হওয়া কেন্দ্রীয় নেতা সহ সারা দেশের গ্রেফতারকৃত কর্মীদের অবিলম্বে মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে, নইলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তারা।